বন্ধুরা, মাধ্যমিকের টেক্সট বই এর কোশ্চেন 4-এর যে এই অঙ্কগুলো আমি সলভ করেছিলাম, আজ তার তৃতীয় পর্ব। তৃতীয় পর্বতে আমি 16 থেকে বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলবো। আর যারা আগের পর্বগুলো না দেখেছো, তারা আগের পর্বগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো 16 অঙ্কটা এখানে কি বলেছে সেটা দেখে নেব। ও তো এক গোজ দেশলাইয়ের বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাইয়ের বাক্সের আয়তন কত হবে তাই হিসাব করি। এক গ্রোস ইকুয়ালস টু 12 ডজন বলে দিয়েছে। তাহলে এক গ্রোস ইকুয়ালস টু 12 ডজন মানে তো আমাকে কতটি, তাহলে এক ডজন ইকুয়ালস টু 12টি, মানে 12 × 12 মানে 144টি ইকুয়ালস টু হচ্ছে এক গ্রোস। তো এখানে বলে দিয়েছে, কিন্তু যদি ওই দেশলাইয়ের বাক্সে দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে উচ্চতা কত। এখানে একটা জিনিস ক্লিয়ারভাবে বুঝে নাও যে এখানে দেশ ছোটো ছোটো কয়েক যে দেশলাইগুলো পাওয়া যায়, এরকম 144টি আর দেশলাই প্যাক করে একটা প্যাকেট তৈরি করেছে। ওই প্যাকেটের দৈর্ঘ্য আর এখানে কি বলেছে প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে। মানে কি ছোটো ছোটো যে দেশলাইয়ের বাক্সগুলো আছে, ওই বাক্সগুলো পরস্পর 144টা রেখে একটা প্যাকেট তৈরি করেছে। ওই প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। এবং বলেছে এই যে একটা দেশলাইয়ের বাক্স রয়েছে, ভেতরে যে ছোট একটা দেশলাইয়ের বাক্স, যে কোনো একটি দেশলাইয়ের বাক্সের আয়তন আমাকে বের করতে দিয়েছে। আর এই দেশলাইয়ের বাক্সগুলো যদি দৈর্ঘ্য, ছোট যে দেশলাইয়ের বাক্সগুলো ওর যে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, তাহলে উচ্চতা কম। তো এটা 16 নম্বর অঙ্কটা। তো প্যাকেটের প্যাকেটের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্যাকেটের প্রস্থ বলে দিয়েছে, আর প্যাকেটের উচ্চতা বলে দিয়েছে। প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এখানে বলে দিয়েছে। দৈর্ঘ্য কত বলে দিয়েছে প্যাকেটের, প্যাকেটের দৈর্ঘ্য বলে দিয়েছে 1.8 ডেসিমিটার, মানে সরি 2.8 কি হচ্ছে ডেসিমি বলে দিয়েছে। আর প্রস্থ বলে দিয়েছে হচ্ছে 1.5 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার। আর এখানে বলে দিয়েছে উচ্চতা বলে দিয়েছে 0.09 ডেসিমিটার। তা এখানে ডেসিমিটার থেকে আমি মিটারে কনভার্ট করতে পারবো, ও ডেসিমিটার থেকে আমি সেন্টিমিটার করি নি, ডেসিমিটার সেন্টিমিটার। তো এখান থেকে এ কি হয়ে যাবে, 10 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে হচ্ছে এখানে 10 দিয়ে গুণ হলে কি হয়, 15 হয়ে যায় সেন্টিমিটার, আর হচ্ছে 9 সেন্টিমিটার। তোমরা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে তোমরা জানো। তো এখানে এই প্যাকেটের কি হচ্ছে, এখান থেকে আমাকে আয়তন বের করে নেবো, প্যাকেটের আয়তন। আয়তন ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তোমরা জানো। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দেখো এটা কি হচ্ছে বড় ঘন একক। কেন এটা কি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে হচ্ছে এ আয়তন। এবার দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 28 × 15 × হচ্ছে 9, কি হচ্ছে ঘন। দেখো একক লিখছি, যখন আমি মানটা বসেছি তার এককটা এখানে লিখবো, ঘন সেমি। তাহলে এটা রয়েছে থাক, আমার এখানে প্লাস করার কোনো দরকারই নেই, কারণ এটা রয়েছে থাক। কেন আমার এই আয়তনটা কি অ্যাকচুয়ালি বড় প্যাকেটটার আয়তন, তাই না? এর ভেতরে কি হচ্ছে, এই যে বড় যে প্যাকেটটা তার আয়তন, এই প্যাকেটের ভেতরে কি ছোট ছোট দেশলাই রয়েছে কটা, 144টি, মানে এক গ্রোস। এখানে লিখে দিচ্ছি যে এক গ্রোস, এক গ্রোস দেশলাই, এখানে এক গ্রোস পোস থেকে এক গ্রোস ইকুয়ালস টু কত হচ্ছে 12, এক গ্রোস ইকুয়ালস টু 12 ডজন, যেটাকে লেখা যায় 12 × 12, মানে 144 হয়ে যায়, 12 × 12 লিখলাম এতটি। তাহলে কি 12 × 12 মানে 144টি দেশলাইয়ের আয়তন, এই ভেতরে 144টি দেশলাই আছে, এর ভেতরে যে প্যাকেটটা তৈরি হয়েছে কি 144টি দেশলাই দিয়ে তৈরি হয়েছে। আমি এই এটার আয়তন জেনে গেছি, তার মানে কি আমি এটা ইনডাইরেক্টলি আমি বলতে পারি, এখানে আমি বলতে পারি যে তোমার 12 × 12 মানে 144টি দেশলাইয়ের আয়তনই এটা, কেন এই দেশলাই নিয়েই প্যাকেট করা হয়েছে। তাহলে এখানে কি 12 × 12, আমি 12 × 12 জায়গায় 144 লিখতে পারি। 12 × 12 কেন লিখছি, যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। 12 × 12 টি দেশলাই, দেশলাই এর বাক্সের আয়তন কত কত রয়েছে, 28 × 15 × 9, ঘন সেম। তাহলে একটি দেশলাইয়ের বাক্সের আয়তন কি হয়ে যাবে, 28 × 15 × 9 / 22 × 12 × 12,
তাহলে এখান থেকে দেখো কি কাটাকুটি যাচ্ছে, এখান থেকে যদি আমরা কাটি তাহলে এখান থেকে দেখতে যাচ্ছি চার দিয়ে কাটছে, চার দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে তিন, আর এখানে চার দিয়ে কাটছে চার সাথে আঠাশ, আর এখান থেকে দেখো তিন দিয়ে কাটছে তিন তিরিক্ষে নয়, আর এখানে তিন দিয়ে কাটছে তিন চারে বারো, এখানে চার দিয়ে কোথাও যাচ্ছে না, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে পনেরো ইন্টু সাত, মানে হয়ে যাচ্ছে একশো পাঁচ বাই কি হয়ে যাচ্ছে চার, একশো পাঁচ বাই কি হয়ে গেল চার, এত কি হচ্ছে ঘন সেমি রয়েছে। তো একশো পাঁচকে চার দিয়ে ভাগ করছি, দেখো এখানে কত হয়ে যাচ্ছে এ তোমার দুই হয়ে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে পঁচিশ, তাহলে চার ছয় চব্বিশ, ইস আর এখানে পড়ে থাকছে এক, মানে চার দুগুণে আট, আর দুই দশ থাকছে চার পাঁচা কুড়ি, তাহলে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পঁচিশ ঘন সেমি। এটা হয়ে গেল কি আমার একটি ছোট যে দেশলাই, মানে এর মধ্যে একশো চুয়াল্লিশটি রয়েছে, তার মধ্যে একটি যে ছোট দেশলাই বাক্স আছে তার আয়তন বেরিয়ে গেল। তো এটা একটা অ্যান্সার আমার বেরিয়ে গেল, ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেছে। তো সেকেন্ড অ্যান্সার আমাকে এখানে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, বলেছে ভালো করে দেখো, বলেছে যে ছোট এই যে দেশলাইয়ের আয়তনটা বেরিয়েছে, এই দেশলাইয়ের দৈর্ঘ্য ও আর প্রস্থ বলে দিয়েছে উচ্চতাটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দ্বিতীয় পোর্শনটা যখন করব, তোমরা নোট ডাউন করে নাও। দেখো এখানে যখন দেশলাইয়ের দেশলাই এর, এটা কিন্তু দেশলাইয়ের প্যাকেট না, গুলিয়ে ফেলবে না, প্যাকেট আর দেশলাইয়ের মধ্যে দেশলাইয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, দেশলাইয়ের প্রস্থ বলে দিয়েছে, দেশলাইয়ের এর উচ্চতা বলে দেয়নি, আমি এটা ধরে নেব এইচ কি হচ্ছে এখানে সেমি, এইচ সেমি ধরে নিলাম, এখানে কি হয়ে যাচ্ছে ধরি এইচ সেমি, আর দেশলাইয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো প্রস্থ বলে দিয়েছে, কত বলে দিয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে দেশলাইয়ের এর ফাইভ, আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ, তাহলে ফাইভ সেমি, আর এটা বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে এখান থেকে কী হচ্ছে, দেশলাই এর আয়তন বের করে নিতে পারবো, দেশলাইয়ের আয়তন ইকুয়ালস টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এইচ কী হচ্ছে ঘনসেমি হয়ে গেল। তাহলে এই আয়তনটাই এটাও একটা দেশলাইয়ের আয়তন, এটাও একটা দেশলাইয়ের আয়তন যেটা আগে বের করে ফেলেছি, তাহলে প্রশ্ন মতে আমার কী হয়ে যাবে এইটা ইকুয়ালস টু কত ছাব্বিশ পয়েন্ট পঁচিশ। তাহলে এখানে প্রশ্ন মতে আমি লিখতে পারি যে ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এইচ ইকুয়ালস টু থ্রি সিক্স টু ফাইভ, তাহলে এখান থেকে কী হচ্ছে আমার এইচ এর মান বের করে নেবো, এইচ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ বাই কী হচ্ছে ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ, এখান থেকে পয়েন্ট উঠালে এখানে কত হয়ে যাবে টেন, আর এখানে পয়েন্ট উঠালে কী হয়ে যাবে হান্ড্রেড, একটা পয়েন্ট একটা শূন্য কেটে দিলে এখান থেকে পাঁচ দিয়ে যদি কাটে এটাকে কত হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ, আর হচ্ছে পাঁচ দুগুণে দশ, আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ আবার, তাহলে এখানে আবার পাঁচ দিয়ে যদি এটাকে কাটিয়ে দেখো এটা পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ, আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ, আর এখানে শূন্য পাঁচ পাঁচে পঁচিশ, তারপরে এটা যদি সাত দিয়ে কাটি সাত দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে পনেরো, এবার এখানে পনেরো এর কাটলে কত হচ্ছে তিন, আর পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে যদি কাটি তাহলে এইচ ইকুয়ালস টু কী হচ্ছে থ্রি বাই কি টু, তাহলে এইচ ইকুয়ালস টু থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে এখানে কী হচ্ছে দেশলাইয়ের বাক্সের প্রত্যেকটির উচ্চতা, মানে ছোটো বাক্সের প্রত্যেকটি উচ্চতা দেশলাইয়ের বাক্সের উচ্চতা চেয়েছে, উচ্চতা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি, এটা হয়ে গেলে অ্যান্সার। তা মোটামুটি এটা বোঝা গেছে, নেক্সট অঙ্ক দেখে নেবো বন্ধুরা, সতেরো নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি দেখে নাও, টু পয়েন্ট ওয়ান মিটার দীর্ঘ এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত ও একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও ছশো তিরিশ লিটার জল ঢাললে চৌবাচ্চার গভীরতা কতটা বৃদ্ধি পাবে, মানে গভীরতা কতটা বেড়ে যাবে, মানে উপরের দিকে জলটা কতটা উঠে আসবে, মানে অ্যাকচুয়ালি লজিকটা এখানে তোমাদের বুঝতে হবে। তো দেখো এখানে একটা চৌবাচ্চা আমি এখানে এঁকে নিলাম, ধরো একটা চৌবাচ্চা রয়েছে এখানে, আয়তকার চৌবাচ্চা রয়েছে এরকম, এই চৌবাচ্চার অর্ধেক জল আমি পূর্ণ হয়েছে ধরে নিলাম, অর্ধেক জল পূর্ণ করা রয়েছে অবস্থায় রয়েছে, এর উপরে কি ছশো তিরিশ লিটার জল আরও ঢালা হয়েছে, ছশো তিরিশ লিটার জল ঢালার পর এই জলের স্তর এইটুকু ছিল, এখন কি হচ্ছে জলের উচ্চতা এইখানে হয়ে গেছে, এখন কি জল উচ্চতা বেড়ে গেছে, এতটা বেড়েছে, কতটা বেড়েছে আমি এইটুকুকে এই যে ধরে নিলাম, এই যে উচ্চতা বেড়েছে, তো দেখো এই যে জলের যতটা বেড়েছে সেটাও কি একটা আয়তক্ষেত্রকার না, সেটাও একটা আয়তক্ষেত্রকার, তাহলে এইটুকু যদি এই দৈর্ঘ্য মানে পাত্রের দৈর্ঘ্য আর এই জলের
স্তরের দৈর্ঘ্য ও সমান হবে প্রস্থ, যা হবে পাত্রে সেটাই জলের প্রস্থের পাত্র হয়ে যাবে। কেন তরল কি হচ্ছে পাত্রের আকার ধারণ করে, আর এইটুকু ও কি হচ্ছে উচ্চতা। তাহলে এখানেও যদি আয়তকার ফর্মুলা বেরি কত টোটাল কতটা জল বেড়েছে সেটা পেরিয়ে যাবো, কতটা জল বেড়েছে এতটা, তাহলে এটা ইকুয়ালস বের করতে পারবো। তো আমি যতটা বললাম, যারা এখনো পর্যন্ত আমার কথাটা বুঝতে পারবেনি তারা এখন এখানে দেখো। তো দেখো এটা 17 নম্বর অঙ্কটি, চৌবাচ্চার দৈর্ঘ্য আমরা জেনে গেছি, চৌবাচ্চার প্রস্থ আমরা জানি কত, দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে চৌবাচ্চার 2.1 মিটার, 2.1 মিটার। আর হচ্ছে প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বলে দিয়েছে হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে মিটার থেকে আমি কি করছি ডেসিমিটারে কনভার্ট করছি, তাহলে হচ্ছে মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হবে এত ডেসিমিটার, ডেসিমি, আর 1.5 এখানে হয়ে গেল ডেসিমি, ডেসিমি। তাহলে দেখো ডেসিমিটারে কনভার্ট করে নিলাম, এখন আমি ধরে নিলাম যে উচ্চতার এইচ ডেসিমিটার উঠেছে, গভীরতা বৃদ্ধি পায়, চৌবাচ্চার গভীরতা বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পায় এইচ ডেসিমিটার ধরে নিলাম, তাহলে চৌবাচ্চায় মানে জল কতটা বৃদ্ধি পায়। তো দেখো এইখানে আমরা একবারই প্রশ্ন মতে করছি, অত করার দরকার নেই, প্রশ্ন মতে একবারে করছি। এইটুকু এই জায়গাটা ভালো করে দেখো, এইটা কি এইটুকু দেখো, এই যে এইটুকু এক্সট্রা জলের আয়তনটা, এটা হচ্ছে এইচ এবং এর দৈর্ঘ্য হচ্ছে এটা 21 ডেসিমিটার, এইটা হচ্ছে প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার, আর আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এইটুকু জল যে রয়েছে এই জলটার আয়তন কোন কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হতে পারে, তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 15 ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। এই জলটা কোন জলটা, যে জলটা এক্সট্রা ঢেলেছি যতটা উঠেছে, মানে এইটুকু জল যে স্তরটা রয়েছে সেটা কি যতটা জল এক্সট্রা ঢেলেছিলাম কত, এত কি হয়ে যায় 300 630 লিটার। দেখো এইটা কিন্তু ডেসিলিটার, ঘন ডেসিলিটার হয়ে যাচ্ছে, তিনটে গুণ করলে ঘন ডেসিলিটার ইকুয়ালস টু লিটারই হয়, তাহলে এটাও লিটার আর এটাও এত লিটার, দুটো ইকুয়াল হয়ে গেল। এখান থেকে আমার কি এইচ এর মান দরকার, তাহলে 630 বাই কি হয়ে যাচ্ছে 21 ইন্টু কত হয়ে যাচ্ছে 15, তাহলে এখান থেকে যদি কাটি এটা কত হয়ে যাচ্ছে 30 আর 15 দুগুণে 30, তাহলে এইচ ইকুয়ালস টু কি হচ্ছে 2। তাহলে কি আমার এখানে কি চেয়েছে যে মানে গভীরতা কতটা বৃদ্ধি পাবে, তাহলে লিখবো চৌবাচ্চার গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। বোঝা গেছে আশা করি বন্ধুরা। এরপরে 18 অঙ্কটি খুব মনোযোগ সহকারে পড়ো, কেন এই 18 অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কী হচ্ছে, গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার, ওই মাঠের ভেতরে 4টি কোণের পিলার বসানো হলে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃত গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট ও জমির ওপর ছড়িয়ে দেওয়া হলে এই তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে লিখি। তাহলে দেখো এখানে কি বলেছে, যেরকম আমাদের বাড়ি তৈরি হয়, ওই কি হচ্ছে জেনুইন একটা জমি রয়েছে বলে দিয়েছে, এই যে একটা জমি রয়েছে, এই আয়তকার জমি রয়েছে, আয়তকারের মাঝে এখানে কি হয়ে যাচ্ছে এইখানে 4টে গর্ত খুঁড়েছে, মানে কলম যে হয় না, কলমের জন্য 4টে গর্ত খুঁড়েছে, এবং গর্ত করার যে মাটিটা সেই মাটিটা এইখানে সমস্ত মাটি কি হচ্ছে ভেতরের সাইডে দিয়ে দিয়েছে। তো বলেছে মাটি দেওয়ার পর কতটা জমি উপরে উঠেছে, ব্যাপারটা লজিকটা ক্লিয়ার হয়েছে যে কতটা মাটি উপরে উঠে গেছে, ঠিক আছে, এই এই মানে এই গর্ত থেকে মাটি খুঁড়ে কলম দেওয়ার জন্য গর্ত থেকে মাটি খুঁড়ে এই ভেতরে দেয়, এই সমস্ত 4টে গর্ত খুঁড়েছে, খুঁড়ে মাটিটা সমস্ত এর ভেতরে দিয়ে দিয়েছে, এবং কতটা মাটি নিশ্চয়ই দিলে কতটা উঁচু হবে জমিটা, কতটা জমি উপরে মানে উঁচু হয়েছে সেটা এখানে বের করতে দিয়েছে। আর এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এ বলেছে 20 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে 15 মিটার, তাহলে এটা হচ্ছে 20 আর এর প্রস্থ বলে দিয়েছে কত 15, আর এইগুলো প্রত্যেকটা কি বলেছে 4 ঘনকাকৃত, মানে ঘনকৃত গর্ত রয়েছে। আশা করি বোঝা গেছে। প্রথমে হচ্ছে আয়তকার, এটা হচ্ছে 18 অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ সহকারে দেখো এবং এটা নোট করে রাখো, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আয়ত ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ইকুয়ালস টু কত হচ্ছে 20
মিটার বলে দিয়েছে। আয়তক্ষেত্রকার জমির প্রস্থ ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 × 15 বর্গ মিটার, মানে হয়ে যাচ্ছে 300 বর্গ মিটার। তাহলে 300 বর্গ মিটার হচ্ছে জমির কী হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল হয়ে গেল। এইবার আমি যদি ভালো করে দেখি যে এই যে ক্ষেত্রফলটার এই যে এইটাগুলো রয়েছে, এই প্রত্যেকটার ঘনক থেকে যে মাটি উঠবে কতটা ঘনকাকৃত, মানে ঘনকের যে আয়তন সেই ঘনকের আয়তনে উঠবে, তাহলে এই একটি পিলারের আয়তন, একটি পিলারের আয়তন কী হয়ে যাবে, ঘনকাকৃত যেহেতু বাহু কিউব, তাহলে হচ্ছে 4 তার হোল কিউব। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, 64 কত হয়ে যাচ্ছে ঘন মিটার। এবং এখানে কটি আছে পিলার, টোটাল 4টি, 4টি পিলারের আয়তন কী হয়ে যাবে, 4 × 64 ঘন মিটার, থাক গুণাকারী থাক। এবার এখানে কী হয়ে যাচ্ছে, এই এটা রয়ে গেছে, এটা হয়ে গেল টোটাল আয়তন, মানে এই মাটিটাই এই গর্ত 3-4টে, মানে পিলার 4টে গর্ত করে এই এই মাটিটুকুই পেয়েছে, এই আয়তনের মাটিই পেয়েছে। এবার কী হচ্ছে, এইখানে কোন তলের ওপর ফেলা হয়েছে, ইমাজিন করো। আমি কিন্তু ভালো করে আমি এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, দেখো এইখানে এই তলটার ওপরেই কিন্তু পড়েছে, মানে এই যে গর্তগুলো রয়েছে এই গর্তের মধ্যে কিন্তু মাটি ফেলবে না, তার মানে কি পুরো তলের ওপর মাটি ফেলেনি, মানে এই আয়তনের ওপর আমার কী হচ্ছে মাটি পড়েনি, এই আয়তনের ওপর মাটি আমার এখানে পড়েনি, মানে 300 বর্গ মিটার, মানে পুরোটা পুরো জমিটার আয়ত ক্ষেত্রফল পুরো ক্ষেত্রফলের ওপর পড়েনি। তাহলে কি এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, মানে কি এর যে ক্ষেত্রফলগুলো রয়েছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো আমি একবারেই লিখছি, 4টি পিলারের ক্ষেত্রফল, 4টি পিলারের ক্ষেত্রফল, 1টি পিলারের ক্ষেত্রফল কি দেখো 4 সবগুলো, মানে বাহু গুণ বাহু মানে হচ্ছে 4 এর স্কোয়ার, এবং এটা কখানা আছে, এটা একটার জন্য 4 এর স্কোয়ার, এখানে কটা আছে 4টে আছে, 4 × 4 এর স্কোয়ার মানে হচ্ছে 64 ঘন মিটার, গুণ করলে কী হবে 64 বর্গ ঘন মিটার বলছি, বর্গ মিটার। এইটা হচ্ছে কি টোটাল কি এইগুলোর আয়তন, মানে কি এই যে তলগুলো রয়েছে যে তলে মাটি ফেলা হয়নি সেই তলে, তাহলে কি পিলার 4টে বাদে, 4টি পিলার বাদে জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল 4টি পিলার বাদে জমির ক্ষেত্রফল, টোটাল জমির ক্ষেত্রফল কত, 300 মাইনাস 64 বর্গ মিটার। তাহলে দেখো 300 টোটালটা ছিল, তার থেকেই পিলারগুলোর টোটাল ক্ষেত্রফল বাদ চলে গেল 64 বর্গ মিটার। তো 300 থেকে 64 বর্গ মিটার যদি বাদ চলে যায় তাহলে কত হয়ে যায়, 236 বর্গ মিটার। তাহলে দেখো এই বর্গ মিটার, এবার কতটা উচ্চতা উঠেছে সেটা আমি জানি না, মানে মাটি ফেলেছে এইটুকু তলে কতটা উচ্চতা উঠেছে সেটা জানি না, তাহলে ধরে নেব, ধরি জমিটির উচ্চতা বৃদ্ধি পায় 8 মিটার। তারপর প্রশ্ন মতে, তাহলে কি হয়ে যাবে প্রশ্ন মতে, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, প্রশ্ন মতে কি হবে টোটাল কি হচ্ছে, এই তলটা রয়েছে এই তলটা কত, 236 পেয়ে গেছি, তার সাথে কি কতটা উঠবে, এইচ উচ্চতা উঠছে, তার মানে টোটাল আয়তন কি হবে, মাটি কতটা, মানে মাটি কতটা আয়তন, মানে কতটা আয়তন উপরে উঠেছে, তাহলে ইনটু এইচ হবে যে তলের ওপর ফেলছে সেই মাটিটা ইনটু এইচ উচ্চতা পর্যন্ত উঠেছে, তাহলে কি 236 গুণ হচ্ছে এইচ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 4 গুণ কি হচ্ছে 64। তাহলে দেখো এখান থেকে এইচ ইকুয়ালস টু কত হচ্ছে, 4 × 64 / 236। তো এখানে দেখো 4 দিয়ে যদি এটা কাটি তাহলে 4×5 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 4×9 = 36, তাই তো 4×9 = 36, তাহলে কি হচ্ছে 64/59। তাহলে এই 64/59 যদি আমি ভাঙি পূর্ণ সংখ্যায় আনি তাহলে 1 পূর্ণ কী হচ্ছে, এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেছে নিচে 59, আর এখানে হয়ে যাচ্ছে কত, 5, তাহলে 1 পূর্ণ 5 = 59 কী হয়ে যাচ্ছে এত। এবার এখানে কী লিখবে, এখানে আর উত্তরটা একক লিখবে না, পরে লিখবে যে জমির উচ্চতা কত হচ্ছে, 1 পূর্ণ 5 এর 59 মিটার কী হচ্ছে বৃদ্ধি পায়। এটা হয়ে গেলো
অ্যান্সার। বন্ধুরা এরপরে ১৯ নম্বর অঙ্কটি দেখে নেব। ৪৮ মিটার লম্বা এবং ৩১.৫ মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে ৬.৫ ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের ২৭ মিটার লম্বা এবং ১৮.২ মিটার চওড়া একটি জমির গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করা হবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা প্রথমে পুরোপুরি বিস্তারিত বুঝে নাও, একবারে অঙ্কটি হয়ে যাবে। এখানে বলে দিয়েছে কি তোমার একটা লম্বা জায়গা বলে দিয়েছে, কত বলে দিয়েছে এখানে ভালো করে দেখি নাও। এখানে বলে দিয়েছে হচ্ছে ২৮ মিটার লম্বা, ঠিক আছে, ৪৮ মিটার লম্বা। তারপরে কি বলেছে এখানে বলে দিয়েছে হচ্ছে কত ও ৩১.৫ কি হচ্ছে মিটার চওড়া। আর জমিকে কি হচ্ছে উঁচু করতে হবে, কতটা উঁচু করতে হবে, ৬.৫ ডেসিমিটার। সেক্ষেত্রে আমি যদি মনে করি যে এরকম নিচু ছিল জমিটা, এটাকে উঁচু করছে, এ কতটা উঁচু করছে, এইটা হয়ে যাচ্ছে ৬.৫ ডেসিমিটার। তাহলে এই এই যে এটা উঁচু করার জন্য যে মাটিটা লাগবে সেটা কি একটা পাশের জমির থেকে নেওয়া হচ্ছে, এই এই জমির থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই জমি কীভাবে গর্ত করছে, জমির থেকে গর্ত করে এখান থেকে নেওয়া হচ্ছে। আমি যদি দেখি যে এইটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বলে দিয়েছে ২৭ মিটার লম্বা, আমি এটা ধরে নিলাম ২৭, আর ও তোমার বলে দিয়েছে হচ্ছে ১৮.২ মিটার কি বলে দিয়েছে এ প্রস্থ। আর এসে কত গভীরতা করতে, আমি যদি ধরে নিই গভীরতা হচ্ছে ১, তাহলে দেখো একদম জিনিস এইখান থেকে যে মাটিটা তুলেছে সেটা এখানে ফেলতে হবে। তাহলে এই মাটি যে লাগছে, এই মাটির আয়তন ইকুয়ালস টু কি হবে, এই যে গর্ত খুঁড়ে যে মাটিটা উঠছে মানে গর্তের আয়তন, গর্ত খুঁড়ে যে মাটি উঠছে মানে কি গর্তের আয়তনের মাটি উঠছে, তাহলে কি গর্তের এর আয়তনের সাথে এই মাটি যে মাটি লাগছে তার আয়তন সমান হবে। তাহলে এইটার আয়তন কি দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, উচ্চতা পেয়েছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে মিটার রয়েছে, এগুলো সব মিটার রয়েছে, এটাই ডেসিমিটার রয়েছে, ডেসিমিটার মিটার, মিটারে কনভার্ট করে নেবো। তাহলে ডেসিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ০.৬৫ মিটার। মিটার তারপরে ডেসিমিটার কাছে ১০ দিয়ে ভাগ করতে হয়, ০.৫ ডেসিমিটার মিটার হয়ে গেল। আর এখানে এটা কি হচ্ছে ১৮.২ মিটার রয়েছে, আর এটা রয়েছে ২৭। তো এখান থেকে এর আয়তন পেয়ে গেলাম, দৈর্ঘ্য এইটা গুণ এইটা গুণ এইটা গুণ করলে এর আয়তন পেয়ে যাবো, আর এইটা গুণ এইটা গুণ এইটা করলে এখান থেকে এক্স পেয়ে যাবো। কি বললাম বোঝা গেছে, এইটার আয়তন পেয়ে গেছি কি, আর এইটার আয়তন কি হয়ে যাচ্ছে দেখো। ও এখানে আমি সঠিক করছি, ধরি তোমরা লিখে নিতে পারো যে এই দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, মানে এতটা উঁচু করতে হবে, সুতরাং এর আয়তন মানে মাটি প্রয়োজন এইটা গুণ এটা গুণ এটা। তারপরে তোমরা লিখতে পারো যে এখানে যেটা রয়েছে এটার দৈর্ঘ্য এত, ও প্রস্থ এত, এবং এক্স মিটার উঁচু করতে হবে, এত কিছু লিখতেও পারো। এবার নাও লিখতে পারো, আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো, যে এই পাশের জমি, পাশের জমিতে গর্তের গভীরতা গভীরতা এক্স কি হয়ে যাচ্ছে মিটার লিখে দিলাম। তা প্রশ্ন মতে কি হবে দেখো, ও এইটার গর্তের আয়তন, গর্তের আয়তন কত আছে, ১৮.২ ইন্টু কী হচ্ছে ২৭ গুণ কী হচ্ছে এক্স, এটা হচ্ছে গর্তের আয়তন, গর্তের আয়তনের সমান কী হচ্ছে গর্ত থেকে যে মাটিটা ফেলেছি তা সেটার আয়তন কত, যেটা উঁচু হয়েছে এই যে মাটিটা রয়েছে টোটাল এই মাটিটার আয়তন। তাহলে এখানে হচ্ছে ৪৮ মিটার আর হচ্ছে ৩১.৫ ইন্টু হচ্ছে ০.৬৫। তো এখান থেকে এক্স দরকার, এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, ৪৮ ইন্টু ৩১.৬৫ বাই হচ্ছে ১৮.২ ইন্টু ২৭। এবার দেখো এখান থেকে পয়েন্টগুলো উঠে যাবে, এই পয়েন্ট উঠলে ১০ আসছে, আর এই পয়েন্ট উঠলে কী হয়ে যাচ্ছে উপরে ১০ চলে গেল, আর এই পয়েন্ট উঠলে কী হচ্ছে ১০০ চলে আসলো, ১৮ আর ১৮ কেটে গেল। দেখো তাহলে এখানে যে কাটাকুটি করছি এখান থেকে কী হচ্ছে, ৩ দিয়ে ধরো আমি এটাকে কেটে নিচ্ছি, এই ৩ দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে, এ কত হয়েছে ৩.৭ আর এখানে কত হয়ে যাচ্ছে ৩.১৬৪৮। আর দেখো ৯ দিয়ে যদি এটাকে কাটি কত হয়ে যাচ্ছে ৯১৯, এখানে হচ্ছে ৩.২৭ তাহলে এখানে ৩১ থেকে ২৭ গেলে হচ্ছে ৪.৪৫ হয়ে যাচ্ছে, এ তাহলে হচ্ছে ৫.৪৫ তাহলে এখানে কত হয়ে যাচ্ছে ৩৫ এখানে দেখো ও ৫ দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে, এখানে ৭ থাকছে, ৫ দিয়ে কাটলে এখানে থাকছে ২০.৪৪ তাহলে ৭ দিয়ে কাটা যাচ্ছে ৭×১৪ ও ১৪ আর এখানে হচ্ছে ৭×১৪ আর এখানে হয়ে যাচ্ছে ৪২, ৬×৭=২৬ হয়ে যাচ্ছে। এখানে দেখো ৫ দিয়ে যদি কাটি, ৫ দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে ৪, এটা ৫ দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে, পয়েন্ট উঠে গেছে, এখানে ৫ দিয়ে কাটলে হয়ে যাচ্ছে
কত 13, তাহলে 13 দিয়ে কাটলে কত, 13 দুগুণে 26, 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে এখানে 8, 4 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে এখানে 2, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 2, কাটাকুটি করে x ইকুয়ালস টু কত বেরিয়ে গেল 2, আর তাহলে x কত মিটার বেরিয়ে যাবে, পাশের যে গর্ত রয়েছে গর্ত কত মিটার গভীর করতে হবে।